আসসালামু আলাইকুম। হ্যাঁ ডিয়ার বিসিএস ক্যান্ডিডেটস, আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ ক্যাডার সম্পর্কে কিছু এক্সক্লুসিভ ইনফরমেশন প্রোভাইড করবার জন্য। এবং সেই ক্যাডারটি হচ্ছে বিসিএস আনসার ক্যাডার, যেটি সচরাচর অনেকেই এই ক্যাডারটিকে চয়েজের তালিকায় রাখেন না, কিন্তু বাংলাদেশ সিভিল সার্ভিসের যে 26টি ক্যাডার আছে তার মধ্যে অন্যতম একটি স্মার্ট ক্যাডার এবং অন্যতম একটি ইম্পর্টেন্ট ক্যাডার হচ্ছে বিসিএস আনসার ক্যাডার। তো বিসিএস আনসার ক্যাডার সম্পর্কে বিসিএস ভাইবা বোর্ডে যে প্রশ্নগুলো করা হয়ে থাকে বা যারা বিসিএস ভাইবা বোর্ড ফেস করবেন বিসিএস আনসার ক্যাডারটিকে চয়েজের তালিকায় রেখে, তাদের জন্য কিছু এক্সক্লুসিভ ইনফরমেশন আমি আপনাদেরকে প্রোভাইড করব। তো আজকে আমি যে প্রশ্নগুলোর আনসার আপনাদেরকে দিব তার মধ্যে প্রথমত যে বিসিএস আনসার ক্যাডার, এই ক্যাডারটি কোন মিনিস্ট্রির আন্ডারে এবং সেই মিনিস্ট্রির আন্ডারে কোন ডিভিশনের আন্ডারে। তাহলে প্রথম প্রশ্নটি হচ্ছে বিসিএস আনসার ক্যাডার কোন মিনিস্ট্রির এবং কোন ডিভিশনের আন্ডারে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে বিসিএস আনসার ক্যাডার কত সালে এই ক্যাডারটি সৃষ্টি করা হয়। এরপরে হচ্ছে এই আনসার বাহিনী, যেটি আনসার ফোর্স বা আনসার বাহিনীর মোটো বা মূলনীতি বা স্লোগান কী। আরেকটি প্রশ্ন হচ্ছে যে আপনার বিসিএস আনসার ক্যাডারের এন্ট্রি পোস্ট কী এবং এর হাইস্ট পোস্ট কী, আর আনসার কোন জাতীয় বাহিনী। এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো। তো প্রথমে আমি আপনাদেরকে একটু ধারণা দিই যে আনসার, এই আনসার শব্দটি একটি আরবি শব্দ, এটির বাংলা অর্থ হচ্ছে সাহায্যকারী। আমরা জানি যে ইসলামের প্রবর্তক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করেন এবং মদিনাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গীদেরকে যারা ইসলাম প্রচারে সাহায্য করেছিলেন তাদেরকে বলা হয়েছিল আনসার। আনসার বেসিক্যালি একটি আরবি শব্দ, এটির অর্থ হচ্ছে সাহায্যকারী, যেটি আমি প্রথমে বলেছি। সুতরাং এই আনসার নামক যে ক্যাডারটি বাংলাদেশ সিভিল সার্ভিসের মধ্যে অন্যতম একটি ক্যাডার, 26টি ক্যাডারের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ ক্যাডার হচ্ছে বিসিএস আনসার ক্যাডার। এই আনসার ক্যাডার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়, যেটির নাম হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাভুক্ত একটি ক্যাডার। আমরা জানি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে দুইটি বিভাগ রয়েছে বা ডিভিশন রয়েছে। একটি বিভাগ বা ডিভিশনের নাম হচ্ছে জননিরাপত্তা বিভাগ বা পাবলিক সিকিউরিটি ডিভিশন, আর আরেকটি বিভাগের নাম হচ্ছে সুরক্ষা সেবা বিভাগ বা সিকিউরিটি সার্ভিস ডিভিশন। তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ বা পাবলিক সিকিউরিটি ডিভিশন, এই বিভাগে যে সমস্ত বাহিনী রয়েছে তার মধ্যে অন্যতম একটি বাহিনী হচ্ছে আনসার, আনসার বাহিনী, ইনফ্যাক্ট আনসার ক্যাডার এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অধীনে একটি ক্যাডার। যদিও এই জননিরাপত্তা বিভাগের অধীনে পুলিশ ক্যাডার রয়েছে, তারপরে আরও কিছু ফোর্স রয়েছে যেমন কোস্ট গার্ড রয়েছে, বাংলাদেশ কোস্ট গার্ড রয়েছে, বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ রয়েছে, র্যাব ফোর্সেস রয়েছে, এগুলো হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ বা পাবলিক সিকিউরিটি ডিভিশনের আওতাভুক্ত বাহিনী বা বিসিএস ক্যাডার, পুলিশ ক্যাডার, আনসার ক্যাডার, এগুলো জননিরাপত্তা বিভাগের আওতাভুক্ত ক্যাডার। এরপরে প্রশ্নটি হচ্ছে যে এই আনসার ক্যাডার কত সালে সৃষ্টি করা হয়। তো আনসার ক্যাডার 1980 সালে বিসিএস আনসার ক্যাডার সৃষ্টি করা হয়। পরের প্রশ্ন হচ্ছে যে আনসার বাহিনী, যেটি সে আনসার বাহিনীর মোটো বা স্লোগান কী। তো আনসার বাহিনীর মোটো হচ্ছে যে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা উন্নয়ন, শান্তি শৃঙ্খলা নিরাপত্তা উন্নয়ন, এটি হচ্ছে আনসার বাহিনীর মোটো। এরপরে এই বিসিএস আনসার ক্যাডারের এন্ট্রি পোস্ট কী এবং এর হাইস্ট পোস্ট কী। তো বিসিএস আনসার ক্যাডারের এন্ট্রি পোস্ট হচ্ছে সহকারী পরিচালক কিংবা সহকারী জেলা কমান্ড্যান্ট কিংবা ব্যাটালিয়ান উপ অধিনায়ক, আর হাইস্ট পোস্ট হচ্ছে ডিরেক্টর জেনারেল, সংক্ষেপে ডিজি বা মহাপরিচালক। স্পেশালি মেনশন দ্যাট আনসার ক্যাডারের সর্বোচ্চ যে পদ মহাপরিচালক, এটি এক্স অফিসিও বা পদাধিকার বলে বাংলাদেশ আর্মির একজন টু স্টার জেনারেল, দ্যাট মিন্স বাংলাদেশ আর্মির একজন মেজর জেনারেল পদাধিকার বলে বা ট্র্যাডিশনালি এই আনসার ক্যাডারের সর্বোচ্চ পদটি হোল্ড করেন। তাহলে আনসার ক্যাডারের সর্বোচ্চ পদ হচ্ছে মহাপরিচালক বা ডিজি, এটি বেসিক্যালি বাংলাদেশ আর্মির একজন মেজর জেনারেল যিনি টু স্টার জেনারেল, তিনি আনসার ক্যাডারের সর্বোচ্চ পদ, যেটি মহাপরিচালক, এই পদটি বা পোস্টটি তিনি হোল্ড করেন। এরপরে হচ্ছে আনসার কোন জাতীয় বাহিনী বা আনসার কোন জাতীয় ফোর্স। আনসার হচ্ছে বেসিক্যালি একটি প্যারামিলিটারি অক্সিলারি ফোর্স, যাকে বাংলা করলে দাঁড়ায় যে আধা সামরিক সাহায্যকারী বাহিনী। তাহলে বাংলাদেশের বিভিন্ন সময়ে বিভিন্ন বাহিনীকে বা সরকারের বিভিন্ন প্রয়োজনে এই আনসার বাহিনী সরকারকে সাহায্য সহযোগিতা করে থাকে, বিভিন্ন বাহিনীর সাথে একসাথে কাজ করে
এবং যেহেতু এটি বাংলাদেশ আর্মির একজন মেজর জেনারেল, এটির পদাধিকার বলে আনসার ক্যাডারের সর্বোচ্চ পদটি হোল্ড করে বা আনসার বাহিনীর সর্বোচ্চ পদটি হোল্ড করে এবং বাংলাদেশ আর্মি আনসার বাহিনীকে বিভিন্নভাবে প্রশিক্ষণ দিয়ে থাকে। এবং যেহেতু এই বাহিনীটি বিভিন্নভাবে সরকারকে এবং জননিরাপত্তা বিধানে আইন শৃঙ্খলা রক্ষার্থে সাহায্য করে থাকে, সে কারণে আনসারকে বলে প্যারামিলিটারি অক্সিলারি ফোর্স। তো ডিআর বিসিএস ক্যান্ডিডেটস, আনসার বাহিনী সম্পর্কে, আনসার ক্যাডার সম্পর্কে কিছু এক্সক্লুসিভ ইনফরমেশন অলরেডি ইউ হ্যাভ বিন প্রোভাইডেড। আই থিঙ্ক এগুলো খুবই ইম্পর্টেন্ট এবং বিসিএস ভাইভা বোর্ডে যারা আনসার ক্যাডারকে চয়েজের তালিকায় রেখে ভাইভা বোর্ড ফেস করবেন তাদেরকে এখান থেকে কোনো প্রশ্ন করলে সেটার আনসার আপনারা দিতে পারবেন। তো আমি আবারও একটু রিপিট করি প্রথম থেকে, যে প্রশ্নটি হচ্ছে যে বিসিএস আনসার ক্যাডার কোন মন্ত্রণালয়ের কোন বিভাগের অধীনে। তাহলে উত্তর হবে বিসিএস আনসার ক্যাডার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অধীনে। এরপরে প্রশ্নটি হচ্ছে যে এই আনসার ক্যাডার কত সালে সৃষ্টি করা হয়। উত্তর হচ্ছে 1980 সালে আনসার ক্যাডার সৃষ্টি করা হয়। এরপরে হচ্ছে আনসার বাহিনীর মোটো বা স্লোগান বা মূলনীতি কী। তাহলে আনসার বাহিনীর স্লোগান বা মোটো বা মূলনীতি হলো শান্তি শৃঙ্খলা নিরাপত্তা উন্নয়ন। এরপরে হচ্ছে আনসার ক্যাডারের এন্ট্রি পোস্ট এবং এর হাইস্ট পোস্ট কী। তাহলে এন্ট্রি পোস্ট হচ্ছে সহকারী পরিচালক অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর বা সহকারী জেলা কমান্ড্যান্ট বা ব্যাটালিয়ান উপ অধিনায়ক এবং এর হাইস্ট পোস্ট সর্বোচ্চ পদ হচ্ছে ডাইরেক্টর জেনারেল বা সংক্ষেপে ডিজি বা মহাপরিচালক। এরপরে প্রশ্ন হচ্ছে যে আনসার কোন জাতীয় বাহিনী। তাহলে উত্তর হচ্ছে আনসার আধা সামরিক সাহায্যকারী বাহিনী, দ্যাট মিন্স প্যারামিলিটারি অক্সিলারি ফোর্স। তো ডিয়ার বিসিএস ক্যান্ডিডেটস, ফর ইউর কাইন্ড ইনফরমেশন প্লিজ বি ইনফর্মড, দিস ইজ মোহাম্মদ শাহজাহান আলী মিলন স্যার। আমি বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডার অফিসার হওয়ার জন্য যারা প্রস্তুতি নেন তাদেরকে আমি প্রিলিমিনারি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স পড়াই, লিখিত ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স পড়াই এবং 200 নম্বর ভাইবা পড়াই। আমি 40 BCS-এ 17টি ব্যাচের ভাইবার স্টুডেন্টকে পড়িয়েছি এবং রাইট নাও বর্তমানে 41st BCS-এর আমার একটা ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে, আরেকটি ব্যাচের কার্যক্রম শুরু হচ্ছে আগামীকালকে থেকে, অর্থাৎ এটি 19 নম্বর ব্যাচ। যারা আমার ভাইবা কোর্সের সাথে যুক্ত হতে চান অনলাইনে, আমি প্রাইভেটভাবে পড়াই, তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার কন্ট্যাক্ট নম্বর হচ্ছে 01712-282980। আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যদি আমার কোর্সের সাথে আপনারা যুক্ত হতে ইন্টারেস্টেড হন। তো ডিয়ার বিসিএস ক্যান্ডিডেটস, নো মোর টুডে, দেখা হবে আবার পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।